एप्रिल मासेर माझामाझी। दुर्गापुरे तखन भयाबह गरम। এই গরমের হাত থেকে বাঁচতেই আমরা দুজনে ভাবলাম যদি কোনো ঠান্ডার জায়গায় যাওয়া যায়। আর যেমন ভাবা তেমনি কাজ, ঠিক হলো এবার হিমাচল এক্সপ্লোর করতে যাব আর দেখতে যাব প্রচুর বরফ নিজের চোখে। টিকিটও কাটা হয়ে গেল কালকা মেলে, দুর্গাপুর থেকে কালকা, কালকা মেল অথবা নেতাজি এক্সপ্রেস। এই ট্যুরে আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি, আপনাদের সাথে সেই সব গল্পই করব। আজ এই প্রথম পর্বে থাকবে দুর্গাপুর থেকে কালকা পর্যন্ত পৌঁছানোর গল্প। কিন্তু যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। 13 এপ্রিল 2023 রাত 11:55 দুর্গাপুর স্টেশন থেকে উঠে বসলাম কালকা মেলে। তবে উঠেই শুয়ে পড়লাম কারণ অনেক রাত হয়ে গেছিল। তবে ঘুমোতেও দেরি হলো আর সকালে উঠতেও দেরি হলো। উঠেই চায়ের নেশা। একবার চা শেষ করতে না করতেই চলে এলো ব্রেকফাস্ট। ব্রেড কাটলেট, সস্তায় পুষ্টিকর। ব্রেকফাস্ট শেষ করে আরেকবার চা। ট্রেনে আমাদের 2 রাত 1 দিনের জার্নি। আসুন আপনাদেরকে আমাদের ঘোরার ইটিনারিটা শোনাই। আমরা এখন যাচ্ছি কালকা মেলে। কালকা মেলে গিয়ে আমরা ওই 26-27 ঘন্টা লাগে দুর্গাপুর থেকে। কাল সকাল নাগাদ মানে টাইম আছে 3টে, তো 5টা হয়ে যায় কালকা নামতে। কালকা থেকে আমরা যাব কাসৌলি। কাসৌলি একটা অফবিট হিমালয়ান সার্কিটের টুরিস্ট স্পট, ছোটো জায়গা কিন্তু পরিবেশ খুব ভালো। এবং ইয়ে ওই পাখি অনেক রকমের ওখানে থাকে। আমি আগে গেছি প্রায় 30 বছর আগে। এবার আমাদের গাড়ি ওখানে ঠিক করা আছে, ও কালকা থেকে আমাদেরকে নিয়ে যাবে কাসৌলি। কাসৌলি একদিন আমরা থাকবো, ওখানকার কিছু সাইট সিন আছে, ওটা করার পরে তারপরের দিন আমরা যাবো সিমলা। সিমলাও আমরা গেছি 2-3 রাতের জন্য। সিমলাতে বেশি থাকার নেই, 2 দিন থাকবো। একদিন সাইট সিন। সিমলা থেকে আমরা যাবো নারকান্ডা। নারকান্ডাতে একদিন। নারকান্ডা থেকে যাব জিবি। জিবিতে 2 দিন, কারণ একদিন জিবি আর একদিন তীর্থন সামনে। তো এটা জালোরি পাস হয়ে রাস্তাটা যায়, যেটা ওই সাংলা কলপার থেকে যাওয়ার সময় পড়ে মানালি যাওয়ার সময় জালোরি পাস। তো ওটা দিয়ে আমরা জিবি থেকে যাব কাসল। কাসলটা কুলুর থেকে মণিকরণ যাওয়ার রাস্তাতেই পড়ে। মণিকরণ ওখান থেকে 6-7 কিলোমিটার। তো মণিকরণটাও করবো, তারপর কাসলে একটা নাইট থাকবো। কাসল থেকে আমরা যাব মানালি। মানালিতে 2 নাইট আছে। তো ওখান থেকে আমরা আসবো কাংড়া। কাংড়াটা যাওয়ার কারণ হচ্ছে আমরা ওই ডালহৌসি, চাম্বা, খাদি আর ওগুলো গেছি, কিন্তু কাংড়া ফোর্টটা তখন যাওয়া হয়নি। সেই জন্য কাংড়া ফোর্ট এবং ওখানে চামুন্ডা টেম্পেল আছে। এবং এই যখন আমরা মানালি থেকে যাব তখন রাস্তায় বৈজনাথ টেম্পেলটা পড়ে, ওটাও দেখা। এইভাবে কাংড়া ভ্যালিটা থাকা হলো। কাংড়াতে 1 নাইট স্টে আছে আমাদের। তারপর কাংড়া থেকে আমরা আসবো কালকা। আবার স্টেশনে ড্রপ। কালকা মেল আছে আমাদের 25 তারিখে। এটাই মোটামুটি এখন আমাদের ট্যুর প্ল্যান। নমস্কার। এখন আমরা আছি কালকা মেলে 12311 ট্রেন নাম্বার। নামবো কাল সকাল। আজ থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে হিমাচলের, দেখতে থাকুন। পরপর ভিডিওগুলো আসবে। পুনে 12টা আর প্রয়াগরাজে এসে ট্রেন দাঁড়িয়েছে। প্রয়াগরাজ থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই চলে এলো লাঞ্চ। কিন্তু তখনও আমাদের খিদে পায়নি, তাই আরও কিছুক্ষণ গল্প, আরও কিছুক্ষণ আড্ডা মারার পরে ঠিক করলাম এবার খাবারগুলো সদ্ব্যবহার করা যাক। এটা হচ্ছে মাছ, এটার মধ্যে আছে ডাল, এটি ভাত, আর একটা ফিশ নাচ, আর একটা করে মিষ্টি দিয়ে। और एक बीच का भात रुकी नहीं है। ডালটা ভালো করেছে সত্যি। মাছটা কাটলাম, কাল তুলি তো কলকাতা। এটা চালু পটলের তরকারি। ঘড়িতে এখন বাজে বিকেল ৫টা ১৫ আর গাড়ি ছেড়ে যাচ্ছে ইটাওয়া জংশন। বিপরীত টাইম ১ ঘন্টা পরে। এগুলো কিনতে তাহলে ওগুলো কিনতে পারো। চাউমিনের সাথে কিন্তু কাঁটা চামচ নেই, এমনি চামচ দিয়ে তো চাউমিন খাওয়া যায় না। ঘড়িতে এখন বিকেল ৫টা ৫০ আর গাড়ি ছেড়ে যাচ্ছে শিকোদাবাদ। অলরেডি অনেকটা লেট করে ফেলেছে ট্রেনটি। রাত ৮টা নাগাদ চলে এলো ডিনার। ডিনারে ছিল ভাত, পরোটা, ডাল, একটা সবজি আর চানা মশলা। চটপট খেয়ে শুয়ে পড়লাম আমরা, কারণ পরের দিন উঠতে হবে অনেক ভোরে। এর মধ্যেই ট্রাভেল এজেন্টের ফোন এলো, আমাদের নামতে হবে কালকার বদলে চণ্ডীগড়ে, কারণ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আমরা নেমে গেছি চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড় স্টেশন থেকে আমাদেরকে যে প্যাকেজের গাড়ি আমরা করেছি, সেই প্যাকেজের ড্রাইভার এসে নিয়ে যাবে। তো আমরা এখন চণ্ডীগড় নেমে গেছি। প্রায় ৩:৩০ নাগাদ এখানে নামলাম। ট্রেনটা ২ ঘন্টা মতো লেট ছিল। তো এখানে এসে নামলাম। এবার যাব বাইরে, গিয়ে আমাদের গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে দেখব। সঙ্গে থাকুন। আজ থেকে শুরু হলো নতুন সিরিজ, দেখতে থাকুন। আমাদের গাড়ি চলে এসছে। এই হচ্ছে আমাদের গাড়ি। গোটা ট্রিপটাই আমরা এই গাড়িতে করে ঘুরবো। এখন আমরা চণ্ডীগড় স্টেশনের বাইরে। এই যে এবার এখান থেকে আমরা আজকে কাসৌলির উদ্দেশ্যে যাত্রা করব। কাসৌলিতে আজ থাকবো। আজ এই পর্যন্তই বন্ধুরা। এর পরের পর্বে থাকছে সুন্দরী পাহাড়ি শহর কাসৌলি এবং আরও অনেক কিছু। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।